नमस्कार बंधुरा, अंकिता सिम्पलि किचने आपनादेर सबाइके स्वागत। आज के आमी बांगालीदेर खुबी पपुलार और ट्रेडिशनल एकटा डिश एचोर चिंगड़ी करे देखाबो। अनुष्ठान बाड़ीते आमरा सकलेई जेरकम एचोर चिंगड़ी खेये थाकि ठीक सेभाबेई आमी आज के एचोर चिंगड़ीटा आपनादेर साथे शेयर करब। ताहले चलुन देखे निन आज के आमार एई रेसिपि एचोर चिंगड़ी। এঁচোরটাকে আমি এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর এঁচোরটাকে এবার আমি একটু ভাপিয়ে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। খেয়াল রাখবেন এঁচোরটাকে কিন্তু বেশি সেদ্ধ করবেন না, তাহলে এর টেস্টটা ভালো লাগবে না। এঁচোরটাকে সামান্য ভাপিয়ে নিলেই কিন্তু এর টেস্টটা খুব ভালো লাগবে। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য এঁচোরটাকে ভাপিয়ে নেব। অন্যদিকে আমি এখানে নিয়ে নিলাম 300 গ্রাম মতন চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো এরকম আপনারা মিডিয়াম সাইজেই নেবেন। এবার চিংড়ি মাছটার মধ্যে আমি স্বাদ মতন লবণ আর স্বাদ মতন একটু হলুদ দিয়ে ভালো মতন করে চিংড়ি মাছটার গায়ে মাখিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের মতন চিংড়ি মাছটাকে আমি এইভাবে মাখিয়ে রেখে দেব। এবারে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা আদা আর কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা স্বাদ মতন অ্যাড করবেন আর সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো মতন করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে সর্ষের তেল আর তেলটা খুব ভালো মতন করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা 2টো আলু। স্বাদ মতন লবণ আর স্বাদ মতন হলুদ দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে আলুটাকে তুলে দিচ্ছি। এবার ওই একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এরকম চিরে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি 2টো দারচিনি, কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ। এবার আমি একটা বড় সাইজে কুচুনে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো মতন করে ভেজে নেব। এবারে আমি যে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটার সাথে চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু একটা রাবারের মতন হয়ে যায়, তাই চিংড়ি মাছটাকে আমি অল্প করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ঢাকা চাপা দিয়ে চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে একটু হতে দেবো। তারপর কয়েক সেকেন্ড পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর চিংড়ি মাছটা আর পেঁয়াজটা খুব ভালো মতন করেই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে পেস্ট করে রাখা মশলার মিশ্রণটা। এবার আমি মশলার মিশ্রণটা দিয়ে খুব ভালো মতন করে আমি কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে অয়েলটা সেপারেট হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে মশলাটা থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। মশলাগুলো খুব ভালো মতন করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলো। এবার আমি এঁচোড়টাকে মশলাটার সাথে খুব ভালো মতন করে কষিয়ে নেব। এঁচোড়টা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলো আর তার সাথেই দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতন লবণ আর আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় বলে আমি চিনির পরিমাপটা বেশি দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন এই চিনিটা ব্যবহার করবেন। সব কিছু খুব ভালো মতন করে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতন মেশানোর পর গ্রেভির জন্য আমি এখানে পরিমাপ মতন জল অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি সেদ্ধ হওয়ার জন্য রান্নাটা হতে দেবো।
প্রায় 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর দেখে নেব এখানে সবকিছু ভালোমতন করে সিদ্ধ হয়েছে কিনা। আমার সবকিছু কিন্তু ভালোমতন করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ গরম মশলা আর দিয়ে দেব 1 চামচ ঘি। এটা ঠিক নামানোর আগেই দিয়ে দিতে হবে। সব কিছু খুব ভালো মতন করে আমি মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমাদের অলমোস্ট ডান। এবার আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি যাতে ঘি আর গরম মশলার অ্যারোমাটা পুরো রান্নায় ঢুকে যায়। এঁচোর চিংড়ি আমাদের অলমোস্ট ডান, আমি এটা সার্ভ করে দিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বরাবরের মতনই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।